শেখ হাসিনার দেড় দশকের শাসনামলে তাকে অনেকটা অন্ধভাবে সমর্থন জুগিয়ে গেছে ভারত। ছাত্র জনতার টানা আন্দোলনের মুখে শেষমেশ ক্ষমতা ছেড়ে দিয়ে সামরিক কার্গো উড়োজাহাজে করে সেই ভারতেই চলে যেতে বাধ্য হয়েছেন তিনি। ভারতীয় সংবাদ মাধ্যম দ্য ওয়ার এর এক প্রতিবেদন বলছে, এর আগে মাত্র ২০ দিনে ৫৪২ জনের প্রাণহানি হয়েছে, যা এখন পর্যন্ত ৭৫৭ জনে গিয়ে ঠেকেছে। শেখ হাসিনার দীর্ঘ শাসনামলে নরেন্দ্র মোদীর সরকার কখনোই বাংলাদেশ বাইরের জনগণকে বন্ধু বানানোর চেষ্টা করেনি। এর পরিবর্তে হাসিনা ও আওয়ামী লীগের জন্য ভারত তার সুনাম ও উজ্জ্বল জাতীয় স্বার্থের বিষয়ে ঝুঁকি নিতে তৈরি থেকেছে। হাসিনার শাসনামলে বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার চেষ্টা করেছিল যুক্তরাষ্ট্র, কিন্তু যুক্তরাষ্ট্র যাতে হাসিনাকে স্বস্তি পাওয়ার কিছুটা জায়গা করে দেয়, সেজন্য ভারতের লবি ওয়াশিংটনের কাছে তদবির করে। গত ১৯ জুলাই বাংলাদেশে ৭৫ জন নিহত হন, যাদের বেশিরভাগের মৃত্যু হয়েছিল পুলিশের গুলিতে। বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশ ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এই ঘটনাকে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় বলে আখ্যায়িত করেন। গণ অভ্যুত্থানে শেখ হাসিনার পতনকে শান্তিতে নোবেল জয়ী অধ্যাপক ড. মোহাম্মদ ইউনুস বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা হিসেবে অভিহিত করেন। অথচ এই ঘটনার একদিন পর পার্লামেন্টে জয়শঙ্কর তার দেওয়া বক্তৃতায় দক্ষিণ এশিয়ায় ভারতের ঘনিষ্ঠতম মিত্র হাসিনার বিরুদ্ধে কেন নিকটতম প্রতিবেশী দেশের জনগণ ফুটে উঠলেন তা তুলে ধরতে ব্যর্থ হন। এদিকে শেখ হাসিনা ভারতে অবস্থান নিলেও খোলাখুলি কিছুই বলছে না ভারত। ভারতীয় সব গণমাধ্যমের মতো ভারতের ক্ষমতাসীনেরাও হাসিনাকে দিল্লি থাকতে দেওয়া কেন বোঝা স্বরূপ সেটি বুঝতে ব্যর্থ হচ্ছেন। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের এই সভাপতি এখন বেশ কিছু অভিযোগের মুখোমুখি। জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফের হিসাবে কোটা সংস্কারকে ঘিরে সৃষ্ট বিক্ষোভে ৩২ জন শিশু নিহত হয়েছে। সবচেয়ে ছোট যেই শিশুটি প্রাণ হারিয়েছে তার বয়স ৫ বছরও হয়নি। এই শিশুদেরই একজন রিয়া গোপ, বাড়ির ছাদে খেলার সময় মাথায় গুলিবিদ্ধ হয়ে মারা যায় শিশুটি। এমন সব অমানবিক ঘটনার জন্য যেই ব্যক্তির নির্দেশনা দায়ী থাকার বিষয়টি অনস্বীকার্য, তার আত্মপক্ষ সমর্থন করা বা তাকে আশ্রয় দেওয়া অসম্ভব। দ্য ওয়্যারের ওই মতামতে আহমেদ হুসেন বলেন, এই মুহূর্তে বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক দৃশ্যত ভালো নয়। বছরের পর বছর হাসিনাকে সমর্থন দিয়ে আসায় এখন আওয়ামী লীগ থেকে ভারতকে বিচ্ছিন্ন করে দেখা সাধারণ বাংলাদেশিদের জন্য কঠিন। উদাহরণস্বরূপ, হাসিনার পতনের কয়েক ঘন্টা পর ঢাকায় ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টারে অগ্নিসংযোগের ঘটনা উল্লেখ করা যায়। কলামে বলা হয়, হাসিনাকে অনির্দিষ্টকালের জন্য ভারতে থাকতে দেয়া হলে তা নিশ্চিতভাবেই বাংলাদেশের সঙ্গে দেশটির সম্পর্কে আরও বাধার সৃষ্টি করতে পারে। শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের অভিযোগ দায়েরের বিষয়টি যখন চূড়ান্ত, তখন তাকে প্রত্যর্পণের অনুরোধ জানাতে পারে বাংলাদেশের নতুন সরকার। বাংলাদেশ ও ভারতের মধ্যে প্রত্যর্পণ চুক্তি রয়েছে। হাসিনাকে তার বিরুদ্ধে হওয়া মামলায় বিচারের সম্মুখীন করতে বাংলাদেশ চুক্তির আওতায় তাকে ফেরত চাইতে পারে। মামলাগুলোর ৫৬টি হল হত্যা মামলা। আবার বাংলাদেশ সরকারের তরফে হাসিনার পাসপোর্ট বাতিল করার বিষয়টি পরিস্থিতি আরও খারাপ করেছে। ভারতে আসার সময় এই পাসপোর্টটি ব্যবহার করেন তিনি। এটি হাসিনের দিল্লিতে অবস্থানকে জটিলতর করেছে। হাসিনাকে ভারতে আশ্রয় দিলে বাংলাদেশের তরুণদের কাছে দিল্লির সঙ্গে সম্পর্কের অবনতির ঝুঁকিও রয়েছে। তাতে লাখ লাখ তরুণ চীনের দিকে ঝুঁকবেন। এই বিশৃঙ্খলা স্পষ্টত ভারতের অদক্ষ ও নিষ্ক্রিয় আমলাতন্ত্র নিজের ঘাড়ে চাপিয়েছে। এ থেকে উত্তরণের একটি বড় পদক্ষেপ হতে পারে সমস্যার অন্তর্নিহিত কারণকে মেনে নেওয়া। বাংলাদেশের জনগণের সঙ্গে ভারতের যোগাযোগ করার এখনই উপযুক্ত সময়। একই সঙ্গে ভারতকে তার পুরনো মিত্রকে পৃষ্ঠপোষকতা দেওয়া বন্ধ করতে হবে, বাছাই করতে হবে বাংলাদেশের নতুন মিত্রকে। এও উপলব্ধি করতে হবে যে বাংলাদেশ নিয়ে ভারতের পুরনো নীতি ব্যর্থ হয়েছে এবং পুরনো মিত্র জনগণের কাছে এখন মূল্যহীন। বাংলাদেশকে ভারত যেভাবে দেখে থাকে তাতেও বদল আনা প্রয়োজন। বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতের সহায়তা করা দুই দেশের ইতিহাসের অংশ, কিন্তু ৫৩ বছর আগের এই সহায়তা বাংলাদেশকে চিরঋণী মনে করার জন্য যথেষ্ট নয়।